कितु जे जेजगेरे छिड़े छिलम आसुल जे कह पन था पौध की उपाय की कौन पौधी जावो तर्को प्रतिष्ठा तयो विभिन्ना नैको ऋषि रिहस्य मतम प्रमाणम आलोचना करें जिलम एरागी दें ये तौर को करें कोताव दानावन जाए ना ये वर्तमान का लीजिए सब দু পয়সা চার পয়সার বুদ্ধি নিয়ে সব আসে তর্ক করতে কি কোথায় একটা দুটো বই বিজ্ঞানের পড়েছে দুটো নাম শুনেছে কে একজন কমিউনিজম শুনে নিয়েছে কে একজন লিবারালিজম শুনে নিয়েছে আরে তর্ক করে কখনো কোনো কিছুকে দাঁড় করানো যায় কেউ পেরেছে আজ পর্যন্ত আচার্য শঙ্কর খুব সুন্দর বলছেন যে তর্ক দিয়ে কখনো কোনো জিনিসকে স্থাপিত করা যায় না যদি বলেন ঠিক আছে সব বুদ্ধিমান লোকে একত্র করে নিন আমাদের যেমন সংবিধান হল ভারতের সংবিধান যখন হলো যারা যারা জানতেন লিগাল এক্সপার্টস সবাই মিলে ডক্টর আম্বেদকরের আন্ডারে ওটা সংবিধান বানালেন রোজ ঝগড়া লাগছে এটা চেঞ্জ করুন চেঞ্জ করুন তার মানে কি যারা করেছেন তারা যেমনি চলে গেলেন তারপরে যারা আছে তারা বলবে না আমরা এটা মানছি না তর্ক দিয়ে হয় না সুতি বিভিন্ন প্রকার এই যারা নিজের একটা ধর্ম এরকম হ্যাঁ একটা বই সেটাকে নিয়ে লাফালাফি করছে মারামারি করছে আরে তা নয় হিন্দুদের বেদ বিরাট কত কথা সেখানে রয়েছে কত কি রয়েছে করে করব যুক্তি দিয়ে দাঁড় করানো যাবে না শ্রুতি এত রকমের আর নেইকো ঋষির ইয়াসিয়া মতম প্রমাণম কোন একজন ঋষি তার কথাকে প্রমাণ মেনে সবাই চলবে তাও হয় না আমরা ধরুন এই যে আমরা আমরা রামকৃষ্ণ মিশনের কথায় কথায় ঠাকুরের কথা স্বামীজির কথা মায়ের কথা আরে এখানে তো আপনি তিনজনের নাম নিয়ে এলেন ঠাকুর মা স্বামীজি আমাদের এখানে অনেক সময় নিয়ে তর্কাতর্কি হয় ঠাকুর এরকম বলেছেন স্বামীজি এরকম বলেছেন ধরুন একটা সাধারণ ঠাকুর বলছেন আগে ঈশ্বর তারপরে কাজ স্বামীজি বললেন কর্মযোগ মাধ্যমে ঈশ্বর দর্শন কত অশান্তি লেগে গেল যারা আপনারা রামকৃষ্ণ ইতিহাস জানেন জানবেন কত অশান্তি ᱥិᱥិ シュシュ 마কে চিঠি লেখালো যেটা কি ঠিক শ্রী সীমা বলছেন যে স্বামীজি মহারাজ যা বলছেন সেটা ঠিক তোমরা একদম তৃতীয় কে নিয়ে নেন কালকে আবার ওটাকে নিয়ে লাগবে আই মিন কোনো শেষ নেই তাহলে বাইকি মা সপন্থা যাকে আপনি মহাপুরুষ মনে করেন যাকে যাকে তিনি যে পথে গেছেন সেটাই পথ আমরা একটা হাসির কথা বলি আমাদের একজন পলিটিশিয়ান নাম করা খুব পলিটিশিয়ান নাম আর নিচ্ছি না তো তিনি প্রচুর চুরি চামারি করে জেলে গেলেন তো বলছেন তো কে হগবান কৃষ্ণ কৃষ্ণ চুরি করে মাখন খাচ্ছে বাচ্চা ছেলে আর আপনি পলিটিশিয়ান হয়ে কোটি কোটি শত কোটি শত শত কোটি মেরে দিচ্ছেন দুটো সমান কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে মহাজনকে কোট করছে ইনফ্যাক্ট এই জন্য আমার আপনার যারা শুনছেন আপনাদের অত্যন্ত সাবধান থাকা দরকার ধর্ম বলে কখনো শেখানো হয় না আমাদের দানিং কালে অনেক ভ্যালু এডুকেশন মরাল এডুকেশন বই পড়ে মরাল এডুকেশন হয় আমাকে একবার অনেক আগে আমাদের এখানে একটা কমিটি হলো তারা মরাল এডুকেশন নিয়ে করতে তো আমাকেও আমার কাছে এলো যে তোমার কি মত আমি কখনো বই পড়ে শেখানো হয় না আচরণে শেখে বাচ্চারা বাবা মাকে দেখে শেখে বাচ্চারা ঠাকুরদা ঠাকুমাকে দেখে শেখে হ্যাঁ এটা এমনি সাধারণ ঘটনা বলি আমাদের এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট মহায় আছেন স্বামী সুহিতানন্দী মহারাজ উনি জেনারেল সেক্রেটারি ছিলেন অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি ছিলেন দেশে যাচ্ছেন বিদেশে যাচ্ছেন গ্রীষ্ম শীত বৃষ্টি ঠিক তিনটে চল্লিশে বেলুরমাঠ মন্দিরে উপস্থিত মঙ্গল আরতির জন্য ভোরবেলায় রাত একটা সময় তো বিদেশ থেকে ফিরেছেন তিনটে চল্লিশে ঠিক মন্দিরে তখন এগুলো দেখলে এগুলো শুনলে কেউ মনে একটা ইন্সপিরেশন আসে কিন্তু যদি আপনাকে বলে উঠবি রে সকালে উঠবি সকালে উঠে জব করবি ওতে হয় না ঠাকুরের খুব সুন্দর গুড়ের নাগরির গল্প আছে বৈদ্য বলছে গুড় খেও না গুড়ের নাগরি আছে সেন বললেন না পরে এসো সরিয়ে দিলেন তারপরে বলছেন এটা হলো যেমন আমাদের কর্তব্য তেমনি কি হয় একটা বোঝা জিনিসটা যে আমরা যখন ধর্ম শিখি ধর্ম কয়েক মাধ্যমে আসে প্রথম আসে শাস্ত্র থেকে যারা খুব উচ্চ মানের সাধক তারা এই শাস্ত্র পড়ে ধর্ম শিখে নেন ধর্ম আসে মহাপুরুষকে দেখে মহাপুরুষরা করেছেন অন্যরা করতে শুরু করে আর সমাজে যে সমাজে বাস করছেন সেই সমাজে যেটা সবাই করছে এই যেমন এটা হলো খুব মজা ছট পূজা ছট পূজা ওটা পুজোও না ওটা একটা ব্রত মায়েরা সন্তানের মঙ্গলের জন্য ঘরে আমার একজন বড় বন্ধু সাউথ ইন্ডিয়ান বিহারে পোস্টেড ছিলেন দেখি তার স্ত্রী ছট পুজো করতে শুরু করেছে কি আশ্চর্য সমাজে থাকতে থাকতে পিক করে নিয়েছে আর অন্তর আত্মা থেকে ভেতর থেকে আসে ভেতর থেকে যখন জাগে করতে হবে তো ধর্ম এই চার প্রকার আছে কিন্তু এর মধ্যে যেটা এখানে বলতে চাইছেন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মহাজন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি ঠাকুর বলছেন একবার যাকে আপনি মেনে নিলেন এরপরে ওনার পথে চলতে শুরু হয় তাহলে কি আপনি পুরোপুরি মানতে পারবেন সম্ভবই না ঠাকুর যে সাধনা করেছেন আমরা পারবো কখনোই না স্বামীজি যত কথা বলেছেন আমরা সব কটা পারবো কখনোই না তার থেকেও বেশি স্বামীজি একটা পার্সোনালিটি আমিও একটা পার্সোনালিটি আপনিও একটা পার্সোনালিটি কাউকে নকল করতে গেলে আপনি নকল মালই হবেন আসল মাল কোনো দিন হবেন না আসল যদি হতে হয় আপনাকে নিজে হতে হবে আমি আগে অনেকবার এটা আলোচনা করেছি আপনি পুরো বিশ্ব ইতিহাসে যারা বড় বড়ো আছেন সে লেখক হন কবি হন বিশ্ব জয়ী হন কমান্ডার ধর্মগুরু হন কোনো দুজনকে দেখবেন না যে তারা সমান আমাদের বেঙ্গলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বে কোনো কবি আছে যার সঙ্গে আপনি তার তুলনা করতে পারেন যে মনে হবে দুজন প্রায় সমান সমান অসম্ভব কোনো কোনো যে কোনো দুটি কবি যে কোনো দুটো কবি কখনো সমান হয় না কলেজ ইউনিভার্সিটিতে যেটা পড়ানো হয় কবিদের পড়ানো হয় ওগুলো পড়ে কেউ কোনোদিন কবি হয় না যারা কবি হয় তাদের পার্সোনালিটি পুরো আলাদা হয় শিক্ষায় তো নেবেন কিন্তু পুরো আলাদা লেখকও তাই কোনো দুই ধর্মগুরু জিসাস বলুন বুদ্ধ বলুন শ্রীরামকৃষ্ণ বলুন এক নয় যেটা দেখতে হয় আমি আমার পথে চলছি কোনো একটা সমস্যা এসে গেল যেটা সমাধান করা যাচ্ছে না তখন দেখতে হবে যে এটা করা যাবে কি যাকে আদর্শ রূপে গ্রহণ করেছেন যদি তিনি করে থাকেন ঠিক আছে করে নিলেন কোন সময় একটা কম্প্রোমাইজ করতে হল কম্প্রোমাইজের বাংলা দেখলাম আপোস আপোসটা ভালো শব্দ না কিন্তু অন্য কোনো শব্দ পেলাম না কম্প্রোমাইজ করলেন করলেন

सबको कट कि मिले आपके चलते है